নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যখন কোনো গভর্নমেন্ট যে কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেন সেখানে আপনারা সবাই জানেন যে ও বিসি এবং এস জন্য আলাদা কিন্তু ছাড় রয়েছে বা তার রিজার্ভেশন কিন্তু কোটা রয়েছে সে একইভাবে বর্তমানে কিন্তু যারা ই ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের জন্য কিন্তু দশ পার্সেন্ট কিন্তু রিজার্ভেশন রয়েছে অর্থাৎ সোজা বাসায় বলতে গেলে ধরুন একটি চাকরির ফর্ম আপ হচ্ছে গভর্নমেন্ট চাকরির ফর্ম আপ হচ্ছে সেখানে দশ হাজার ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে এই যে ই কিন্তু দশ পার্সেন্ট সেখানে রিজার্ভেশন রয়েছে অর্থাৎ কিন্তু হাজার জন ডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে সেখানে কাজ কিন্তু পাবে এবারে এই ই যে সার্টিফিকেটটা বা এই ই সার্টিফিকেট কারা আবেদন করতে পারবে বা এই ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে কারা আসতে পারবে যারা কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে তারা কিন্তু ইডব্লিউএস এস ক্যাটাগরির মধ্যে কিন্তু আসতে পারবে কারণ কিন্তু জেনারেল ক্যাটাগরি কোনোরকম সুবিধা খুবই কম সেই জন্য কিন্তু সরকারের তরফ থেকে এই ই ক্যাটাগরিটা চালু করা হয়েছে কেবলমাত্র যারা জেনারেল রয়েছে তারা কিন্তু এই ই এস ক্যাটাগরিতে আসতে পারবে ঠিক আছে অথবা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এবং একটা সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে যে ই সার্টিফিকেট সেটা দিয়ে আপনি কিন্তু সরকারি চাকরির দশ পার্সেন্ট কিন্তু রিজার্ভেশন ছাড় কিন্তু পেয়ে যাবে এছাড়া বিভিন্ন কাজে কিন্তু বেনিফিট কিন্তু রয়েছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনার দেখব যে এই ই সার্টিফিকেট জন্য কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন পারবেন এবং আবেদনের পর কত দিনের মধ্যে আপনি সার্টিফিকেটটা পাবেন সমস্ত এটিচার পয়েন্ট নিয়ে আলোচনা করবো এবং যে আবেদন পদ্ধতি দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দকে থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিনোদন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম বলবো যে ই এর ফুল ফর্মটা কি তো এর ফুল ফর্মটা হচ্ছে ইকোনমিক্যাল ওয়েকার সেকশন সার্টিফিকেট অর্থাৎ এটা হচ্ছে ই সার্টিফিকেট এবারে এই সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেটা এই ভিডিওতে দেখাবো তার আগে বলে এই ভারতে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল জেনারেলদের জন্য দশ শতাংশ সংরক্ষণ ই ডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অর্থাৎ যাদের কাছে ই সার্টিফিকেট থাকবে তারা কিন্তু দশ শতাংশ সংরক্ষণ অথবা ছাড় কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার কারা কারা আবেদন করতে পারবেন তো ইডব্লিউএস সার্টিফিকেটধারীরা পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি অথবা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য দশ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন সমস্ত জেনারেল কাস মানুষরা তারা কিন্তু এই যে সার্টিফিকেট জন্য আবেদন কিন্তু করতে পারবেন এবং সঙ্গে আবেদন করার জন্য যে পারিবারিক বা আয় কিন্তু আট লক্ষ টাকার নিচে হতে হবে এবং পাঁচ একর কৃষি জমি বা তার থেকে কম থাকতে হবে এবং শহর যদি ফ্ল্যাট থাকে সেটা হাজার ফুট বর্গফুটের কম কিন্তু থাকতে হবে ঠিক আছে এছাড়া কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকায় দুশো বর্গগজ এর কম জায়গা কিন্তু থাকতে হবে অবশ্যই তাহলে কিন্তু আপনি এই সার্টিফিকেট জন্য আবেদন কিন্তু করতে পারবেন এবং সঙ্গে এই সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার যে সমস্ত রকম সম্পত্তি আপনার যে বাবার অথবা আপনার ভাই বোনের আবার সমস্ত সম্পত্তি কিন্তু একসঙ্গে মিলিয়ে এখানে বসাতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনি ই ডাব্লু সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে করতে পারবেন তো আপনার ফ্যামিলিতে সবার কিন্তু যে যত জমি আছে সবগুলো মিলিয়ে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে যখন আবেদন করবেন ওকে তো এবার কীভাবে আবেদন করবেন দেখুন আবেদন করার জন্য তো সবার মতো বুঝে এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন এই ফর্মটা লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে এই ফর্মটা কিন্তু ডাউনলোড কিন্তু করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর তারপর এখানে ফটো এখানে আপনার পাসপোর্টের ফটো এখানে মারিয়ে দেবেন ফটোটা মারিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর আপনার যেটা করতে হবে সেটা সিগনেচার এখানে আপনার সিগনেচার করে দেবেন কিন্তু যদি কেউ মাইনার হয়ে থাকে তাহলে কিন্তু তার বাবার এখানে নামটা এখানে সিগনেচার কিন্তু করতে হবে ঠিক আছে তার বাবা এখানে সিগনেচার করবে ওকে তারপর দেখতে ডেট এখানে ডেটটা বসিয়ে দেবেন কবে অ্যাপ্লিকেশন করছেন বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের পুরো নেমটা এখানে বসিয়ে দেবেন তারপরে বাবার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কাস্ট এখানে আপনি যে জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন জেনারেল ঠিক আছে আপনার কাজটা লিখে দেবেন কাজটা লিখে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে প্লেস অফ বার্থ যাবে এখানে কিন্তু আপনার ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে কোথায় জন্মগ্রহণ করেছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে তো ভিলেজের নাম বসিয়ে দেবেন তারপর পুলিশ স্টেশন নাম বসিয়ে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট এবং স্টেটের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এবার কতদিন ধরে থাকছেন যেই অ্যাড্রেসে আপনি থাকছেন কতদিন ধরে এরা সেখানে লিখে দেবেন এখানে যে দশ বছর পনেরো বছর কুড়ি বছর কতদিন ধরে থাকছেন এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এবারে পেজেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন পুনরায় কিন্তু এখানে আপনার যে ভিলেজের নাম এখানে বসিয়ে দেবে এখানে ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন এখানে গ্রাম পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে পোস্ট অফিসের নাম তারপরে ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন সঠিকভাবে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট এখানে স্টেটের নামটা বসিয়ে দেওয়ার পর পিনকোড এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আদার অ্যাড্রেস আপনারা যদি অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকেন সেই অ্যাড্রেসটাকে সঠিকভাবে বসিয়ে দেবেন যদি অন্য কোনো অ্যাড্রেস সে না থেকে দেখেন তাহলে কিন্তু কোনো রকম অ্যাড্রেস এখানে বসানোর দরকার নেই ঠিক আছে তারপর আপনি কী করবেন তারপর নিচে দিকে আসবেন দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেশানালিটি এখানে কিন্তু ইন্ডিয়ান অ্যাভেল এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে ইন্ডিয়ান অ্যাভেল সঠিকভাবে লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে রিলিজন এখানে রিলিজনের পরে বসে হবে প্রথমে নেশনালিটি বসিয়ে দেবেন তারপর রিলিজন এখানে বসিয়ে হিন্দু মুসলিম তারপরে সেক্স মেল বা ফিমেল এখানে বসিয়ে নেওয়ার পর দুজন রেফারেন্সের নাম এবং তার অ্যাড্রেস বসতে হবে তো প্রথম রেফারেন্সের নাম এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন এবং সেখানে যে রেফারেন্সের নাম তার এবং তার অ্যাড্রেস কিন্তু সঠিক বসিয়ে দেবেন ঠিক আছে আবার পাড়া প্রতিবেশী কারোর নাম এবং তার অ্যাড্রেস সঠিক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর যদি আপনি অন্য কোনো স্টেট থেকে এই স্টেটে এসে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি লিখে দেবেন এবং এখানে ইএস লিখে দেবেন ইএস লিখে দেওয়ার পর আপনার কাছে মাইগ্রেট যদি সার্টিফিকেট থেকে থাকে তার সার্টিফিকেট নম্বর এবং তার অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন যে কোন স্টেট থেকে আপনি এসেছেন সেই স্টেটের এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন যদি আপনি অন্য স্টেট থেকে না আসেন তাহলে কিন্তু এই যে ফর্মটা আপনাকে এই যে এগারো নম্বর ঘরটা আপনাকে ফিল আপ করার রকম দরকার নেই ঠিক আছে তো এবার কিন্তু ইনকাম ডিটেলস আপনাকে বসতে হবে তো সেই জন্য কী করবেন এখানে দেখতে পাবেন সার্ভিস ডিটেলস অফ ফাদার আপনার বাবা কী কাজ করে এখানে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনার বাবা কি কাজ করে আপনি সেটা বসিয়ে দেবেন এবং আপনার মা কী কাজ করে সেটা আপনাকে বসিয়ে দিতে হবে এবং আপনি কি কাজ করেন এবং আপনার যদি স্ত্রী থেকে থাকে সে কি কাজ করে এখানে সমস্ত ডিলেসটা একে কিন্তু বসতে হবে তো সেই জন্য এখানে কি বসাবেন এখানে কিন্তু যদি ফার্মার হয়ে থাকে আপনার বাবা তো ফার্মার লিখবেন আপনার মা যদি হাউস হয়ে থাকে তো হাউস অফ এখানে লিখে দেবেন ঠিক আছে এবারে আপনি যে কাজ করেন সেটাই লিখে দেবেন তো আপনার সবাই যে যা কাজ করেন সেটা কিন্তু একে একে কিন্তু বসিয়ে দেবেন এবং তার বয়সটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনার এবং আপনার ফ্যামিলির যত সদস্য আছে সবার মিলে কত জায়গাটা সেটা এখানে লিখে দেবেন ঠিক আছে কত একর জায়গা সেটা লিখে দেওয়ার পর বা এরিয়াটা লিখে দেওয়ার পর অবন্ত লোকেশানটা লিখে দেবেন লোকেশানটা লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু আপনাকে ইনকাম ডিলেস আপনাকে বসাতে হবে ঠিক আছে যে কে কত ইনকাম করে তার ডিলেসটা বসে হবে প্রথম দেখতে পাচ্ছেন ফাদার আপনার বাবার কিন্তু এখানে যদি বাবা কোনো যে অফিসে কাজ করে থাকে তাহলে কিন্তু কত ইনকাম করে বছরের টোটাল কত টাকা স্যালারি পায় সেটা এখানে লিখে দেবেন ঠিক আছে যদি কোনো অফিসে বা কোনো কোম্পানিতে কাজ করে স্যালারি হিসাবে যদি কোনো বাড়িতে কাজ করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন তার নিচে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম আদার সোর্স তো এখানে আপনার যে বাৎসরিক ইনকামটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তারপর এখানে যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকলে ইয়েস বা নো করবেন সেম একইভাবে এখানে যদি আপনার মা যদি কোনো অফিসে কাজ করে বা কোনো কোম্পানিতে কাজ করে তার স্যালারি যদি পায় তাহলে কত স্যালারি পায় বছরে সেটা লিখে দেবেন যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু লেখা দরকার নেই সেম একইভাবে আপনি যদি কোনো অফিসে কাজ করেন কোনো যদি স্যালারি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে বাৎসরিক স্যালারি কত পান সেটা কিন্তু সঠিকভাবে লিখে দেবেন এবার যদি আপনার যদি কোনো কোম্পানি বা অফিসে কাজ না করেন আপনি অন্য কোনো বিজনেস করেন তাহলে বা অন্য কোনো বাড়িতে কাজ করেন তাহলে কিন্তু আপনার বাৎসরিক ইনকামটা তার নিচে লিখবেন যে অ্যানুয়াল ইনকাম আদার সোর্স এখানে কিন্তু আপনার যে অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দেবেন ঠিক আছে তারপরে ট্যাক্স পে হয়ে থাকলে ইয়েস বা নো করবেন তারপরে আর কোনো কোনো কিছু বসানোর দরকার নেই তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে এবার কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু লিখতে হবে যে কী কী ডকুমেন্টস আপনি সাবমিট করছেন তার কিন্তু একে কিন্তু নাম করে লিখতে হবে এবার কী কী ডকুমেন্ট সাবমিট করবেন সেটা একটু পরে আপনাদের বলে দিচ্ছি তার আগে বলে রাখি এখানে আপনারা সিগনেচার করবেন এবং কেউ যদি মাইনর হয়ে থাকে মানে আঠেরো বছর নিচে হয়ে থাকে তাহলে কিন্তু সে সিগনেচার করবে এবং সঙ্গে তার বাবাও কিন্তু সিগনেচার করবে ঠিক আছে বোঝা গেল তারপরে এই স্লিপটা কিন্তু এটা আপনাকে কেটে দিয়ে দেবে যখন আপনি জমা দেবেন তখন কিন্তু এই স্লিপটা কেটে আপনাকে দিয়ে কিন্তু দিবে এবার আপনাদের বলে রাখি এই ফর্মের সঙ্গে অ্যান এক্সারি যে বি তার নিচে দেখতে পাচ্ছেন এই যে এন এক্সারি বি এই ফর্মটার লিঙ্কও তো ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো এই অ্যান বি এ কিন্তু আপনাকে ফিল আপ করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তো এই ফর্মটা হচ্ছে আপনার যে সেলফ ডিক্লারেশান ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে আপনার কিছু কিছু ডিটেলস বসাতে হবে যেরকম কী কী ডিটেলস বসাবেন তো এখানে আপনার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার বাবার নাম এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বাবার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পুরো আপনার অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে কাস্ট এখানে কাস্টটা কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনি কোন কাস্টের থেকে বিলং করেন সেই কাস্টটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে সিগনেচার করে দেবেন আপনার এবং যদি মাইনার হয়ে থাকে তার কিন্তু সে সিগনেচার করবে এবং তার বাবাও কিন্তু সিগনেচার করবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন এই যে অ্যান অ্যাক্সারি সি ফর্মটা এটা কিন্তু আপনাকে ফিল আপ করার কোনোরকম প্রয়োজন নেই এটা হচ্ছে আপনার যে সার্টিফিকেট এটা যখন আপনি যে এন এক্সারি এ এবং বি যখন জমা দেবেন যখন আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এই যে অ্যান এক্সারি সিতে আপনার সমস্ত ডিটেলস লিখে এটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে এটাই হচ্ছে সার্টিফিকেট ই সার্টিফিকেট এইটা ঠিক আছে তো সেই জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করার কোনোরকম প্রয়োজন নেই তখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এই যে ফর্মটা বা এই সার্টিফিকেটটা আপনাকে প্রোভাইড করবে তখন তো এখানে আপনার ফটো মারিয়ে দিয়ে এখানে সার্টিফিকেট নম্বর লেখা থাকবে এবং আপনার নাম সমস্ত ডিটেল লেখা থাকবে এবং এইটা আপনাকে দেবে এবং এইটা সমস্ত কাজে আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে এনএকসিডি সিটাই হচ্ছে সার্টিফিকেট ওকে বোঝা গেলো ক্লিয়ার তো এবার বলবো অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে তো দেখুন তো দেখতে পাচ্ছেন প্রথম যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড যে অ্যাপ্লিকেন্ট তার লাগবে এবং তার বাবা এবং তার মার কিন্তু লাগবে এবার যদি অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে কিন্তু তার বাবা এবং মার কিন্তু ভোটার কার্ডে দেবেন ঠিক আছে তো এরপর লাগবে প্যান কার্ড তো আপনার প্যান কার্ড দেবেন এবং আপনার বাবার এবং মার কিন্তু প্যান কার্ড দেবেন ঠিক আছে এরপর কিন্তু বার্থ সার্টিফিকেট তো আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট দেবেন এবার যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনি দেবেন ঠিক আছে তো এরপর হচ্ছে আপনার যে বাবার বা মার যদি কোনো অফিসে কাজ করে বা কোনো যদি যে কোম্পানিতে কাজ করে তাদের স্যালারি স্লিপ কিন্তু দিতে হবে যদি কোনো অফিসে বা কোম্পানিতে কাজ করে যদি না করে থাকে তাহলে কিন্তু রকম যে স্লিপ কিন্তু দেওয়ার দরকার নেই তবে ডোমিসাইল সার্টিফিকেট আপনার কিন্তু যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাকে দিতে হবে সেটা কিন্তু আপনার পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত থেকে একটা স্থায়ী বয়স সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং সঙ্গে যে আপনার যে বিডিও অফিস সেখান থেকেও একটা স্থায়ী বাজন সার্টিফিকেট আপনাকে কালেক্ট কিন্তু করতে হবে এবং সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং বিডিও থেকে যে ইনকাম সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে সাবমিট কিন্তু করতে হবে ঠিক আছে এছাড়া আর কি লাগবে এছাড়া কিন্তু আপনার যে জমির যে দলিল হোক বা রেকর্ড হোক এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং যে আপনার টোটাল যে সম্পত্তি রয়েছে যে সেলফ ডিক্লারেশান ফর্ম যেটা আপনি বলে দিলাম যে এন বি সেটা কিন্তু অ্যাটাচ করবেন তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এই ফর্মটা আপনি কোথায় জমা দেবেন তো দেখুন এই ফর্মটা কিন্তু আপনাকে যে আপনার বিডিও অফিস আছে সেখানে আপনি জমা দেবেন যারা কিন্তু গ্রামে বাস করেন তারা বিডিও অফিসে জমা দেবেন যারা কিন্তু শহর এলাকায় বাস করেন বা ওই এলাকায় বাস করে তারা কিন্তু এসডি অফিসেও জমা দেবেন জমা দেওয়ার পর তারপর কিন্তু যে দু সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেট কিন্তু চলে আসবে চলে আসার পর সেই সার্টিফিকেটটা আপনাকে সেখান থেকে গিয়ে কিন্তু কালেক্ট কিন্তু করতে হবে ঠিক আছে আপনাকে কিন্তু ফোন করে জানিয়ে দিয়ে হবে যে আপনার সার্টিফিকেট হয়ে গেছে অথবা আপনি কিছুদিন পর নিজে গিয়ে আপনি খোঁজ নেবেন যে সার্টিফিকেট হয়েছে নাকি তারপর সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে সার্টিফিকেটটা কালেক্ট কিন্তু করতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনি ই সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর দু থেকে তিন সপ্তাহের মধ্যে সার্টিফিকেট খুব সহজে আপনি পেতে পারবেন এবং এই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো যে সরকারি গভর্নমেন্টের চাকরি হোক অথবা যে কোনো কাজে হোক আপনি দশ শতাংশ আপনি কিন্তু রিজার্ভেশন আপনি সুবিধা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এই ই সার্টিফিকেট নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলসানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছন্ন এই ফিরতে থ্যাংক ইউ